তো ফ্রেন্ড আমরা ফাইনালি নীল লজের মতো দাঁড়িয়ে সিট পেয়ে গেছি। তো ফ্রেন্ড আমার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে হচ্ছে আমাদের পুজোর তৃতীয় দিন, আর আজকের আমাদের মা আমাদেরকে ছেড়ে বিদায় নেবে, আবার এক বছর পরে আমাদের ঘরে আসবে, ঠিক আছে? তো তার জন্য আজকে ঠাকুর বিসর্জন করবো বলে এখনই প্যান্ডেল খুলে নিয়েছি, গান চলছে, বেশি কথা বলতে পারছি না, ডাইরেক্ট আপনাদেরকে প্যান্ডেলের পাশে গিয়ে দেখাচ্ছি কত লোকজন আছে। ঠাকুর এখন বাইরে বের করিনি, পরে বার করবে আর কি। আমাদের পরম্পরা প্রায় শেষের পথে, আর হয়তো প্রয়োজন পড়বে, তারপরে আমরা ফিরে আবার ঠাকুরকে বিসর্জন করতে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছেন কি হয়েছে, আর আমি চান করিনি, বুঝতে পারছো তো? ঠাকুর
থাকছে। তো ফ্রেন্ড আজকের আমরা আমি মৌমিতা বৌদি আমরা যাবো একটা বিয়ে বাড়িতে। তো একটা অনলাইনে একটা মানে জ্যাকেট অর্ডার দিয়েছিলাম, তো সেইটা এসে গেছে। তো ফ্রেন্ড এখন এটাকে বাইরে মানে যেমন তেমন আনবক্সিং করা হবে, অ্যাকচুয়ালি পরে দেখবো এখন এটা কেমন হয়। তবে একটা জিনিস কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে, এটা আমি ফ্লিপকার্টকে বলবো, এটা হচ্ছে এর প্যাকেজিংটা কিন্তু একেবারে খারাপ প্যাকেজিং হয়েছে। এরকমভাবে আপনারা কখনো মানে মাল দেবেন না, কারণ শুধু আমার মতো লোক বলে এটা আমি নিলাম, নাহলে অন্য কেউ হলে প্যাকেট দেখেই আগেই ছেড়ে দেবে, মাল অ্যাকসেপ্ট করবে। প্যাকেজটা কিন্তু একদম ভালো হয়নি, এখন প্যাকেজ দেখে লাভ নেই, আমার জিনিসটা ভালো হলেই হবে। এখানে বিল টিল আছে, এগুলো থাক, বিল কত দাম নিয়েছে আমি পরে দেখাচ্ছি, আগে জিনিসটা একটু দেখে নিই কেমন হয়েছে। করবো নাকি মমিটা একটু পরে দেখি। ঠিক আছে, হ্যাঁ গাইস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো এটা পরে আর তাহলে কিছু করা লাগবে না, তো সেটা নিয়ে বাবা এখনই তো গরম লেগে যাচ্ছে। কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ড আমরা বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে, মেলাতে যাবো, বিয়েতেও যাবো। আমি আছি বড় এই মেজ বৌদি মৌমিতা আর এদিকে বৌদির বোন, আমরা এখন গাড়িতে আছি যাচ্ছি। তো দেখা হবে আপনাদের সাথে বিয়ে বাড়ি নতুবা মেলায়, চলুন সাথে থাকুন। তো ফ্রেন্ড আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন আমরা বিয়ে বাড়িতে ফুচকার জন্য সবাই লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন। আর কপিরাইটের জন্য আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ রাখলাম, কারণ বিয়ে বাড়িতে গান চলছে প্রচুর, আর যদি সেইটা আমি রেকর্ডিংয়ে অরিজিনাল ভয়েসটা তুলে দেই তাহলে আমি কপিরাইট খেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যাপক ফুচকা খাচ্ছে, আমি এখনও লাইন দেইনি, আমি ওদের কাছ থেকে নিয়ে খাবো। আমরা ফাইনালি নীল লজ্জের মতো দাঁড়িয়ে সিট পেয়ে গেছি,
পর্যন্ত এখানে মানে পাতা ওঠেনি, তবু আমরা জোর করে বসে গেছি। এখন দেখা যাক কখন খাবার আসে। বৌদিটাকে হাত চলে এসেছে ভাত, কি দিয়েছে কি দিয়েছে বলো তো ফ্রেন্ড। এবার আসছে বেগুন চপ, ডাল, ছেচকি, মাংস, চাটনি, মিষ্টি। এটা মিষ্টি মুখেলা। তো ফ্রেন্ড, আমরা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি মেলাতে, আর মেলার থেকে চলে যাবো মৌমিতার বাপের বাড়ি। আর এই মেলার ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিও অর্থাৎ পরের দিন দেখতে পাবেন। তো আজকের জন্যে সবাইকে টাটা, বাই বাই।